অষ্টম স্কন্ধ, 22 অধ্যায়, 16 নম্বর, 12 থেকে 16 অবধি পাঠ করে শ্রবণ করব। তো আজকে 16 নম্বর শ্লোক বোর্ডে লেখা আছে, তো আমি বলবো, তারপর আপনারা বলবেন। হরে কৃষ্ণ। শ্রী প্রহ্লাদ উবাচ, তয়ৈব দত্তং পদময়ি চন্দ্রমূর্জিতং রীতং দদেবাদ্য তথৈব শোভনম্। মন্যে মহানস্য কৃত অনুগ্রহ, বিভ্রংসিত যা শ্রিয় আত্মমোহনাত্। শ্রীপ্রহ্লাদ উবাচ, তয়ৈব দত্তং পদমৈন্দ্রমূর্জিতং রীতং তদেবাদ্য তথৈব শোভনম্। মন্যে মহানস্য কৃত অনুগ্রহ, বিভ্রংসিত যা শ্রিয় আত্মমোহনাত্। শ্রীপ্রহ্লাদ উবাচ, তয়ৈব দত্তং পদমৈন্দ্রমূর্জিতং রীতং তদেবাদ্য তথৈব শোভনম্। মন্যে মহানস্য কৃত অনুগ্রহ, বিভ্রংসিত যা শ্রিয় আত্মমোহনাত্। আপনারা কেউ বলুন, মাতাজিরা কেউ বলবেন। তয়ৈব দত্তং পদমৈন্দ্রমূর্জিতং রীতং তদেবাদ্য তথৈব শোভনম্। মন্যে মহানস্য কৃত অনুগ্রহ, বিভ্রংসিত যা শ্রিয় আত্মমোহনাত্। তো এই শ্লোকের শিলা প্রভুপাদ গীত শব্দার্থ অনুবাদ এবং তাৎপর্য। শ্রী প্রহ্লাদ উবাচ, প্রহ্লাদ মহারাজ বললেন, তয়া আপনার দ্বারা, এব বস্তুত পক্ষে, দত্তম যা দেওয়া হয়েছে, পদম এই পদ, ঐন্দ্রম
দেবরাজ ইন্দ্রের, ঊর্জিতম অতি মহান, রীতম অপহৃত হয়েছে, তত তা এব বস্তুত পক্ষে, অদ্য আজ, তথা যেমন, এব বস্তুত পক্ষে, শোভনম সুন্দর, মনে আমি মনে করি, মহান মহান, অস্য তার, বলি মহারাজে, কীতহ আপনি বলেছেন, হি বস্তুত পক্ষে, অনুগ্রহ কৃপা, বিভ্রংসিত বঞ্চিত হয়ে, যত যেহেতু, শ্রেয়া সেই ঐশ্বর্য থেকে, আত্মমোহনাত যা আত্মকে মোহিত করে। শিলাপ্রপাদকৃত অনুবাদ। প্রহ্লাদ মহারাজ বললেন, হে প্রভু, আপনি এই বলিকে মহাসম্পদশালী ইন্দ্রপদ প্রদান করেছিলেন এবং আজ আপনি তা হরণ করলেন। আমার মনে হয় আপনার এই দেওয়া এবং নেওয়া দুই সমান সুন্দর, কারণ এই অতি উচ্চ ইন্দ্রপদ তাকে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন করেছিল, অতএব আপনি তার সমস্ত ঐশ্বর্য অপহরণ করে তাকে বিশেষভাবে কৃপা করেছেন। শিলাপ্রপাদকৃত তাৎপর্য। বলা হয়েছে, যস্যা অনুগৃহামি হরিষ্যে তদ্ধনংসানাই, ভগবানের কৃপায় জীব সমস্ত ঐশ্বর্য প্রাপ্ত হয়, কিন্তু এই জড় ঐশ্বর্যের ফলে সে যদি গর্বিত হয় এবং আত্ম উপলব্ধির পন্থা বিস্মৃত হয়, তাহলে ভগবান তার সমস্ত ঐশ্বর্য হরণ করে নেন। ভগবান তার ভক্তকে তার স্বরূপ উপলব্ধি করতে সাহায্য করেন, সেই উদ্দেশ্যে ভগবান তার ভক্তকে সর্বদা সাহায্য করতে প্রস্তুত থাকেন, কিন্তু জড় ঐশ্বর্য কখনো কখনো বিপজ্জনক হয়, কারণ তা তাকে সব কিছুর প্রভু এবং ভোক্তা হওয়ার অভিমান প্রদান করে জড় ও প্রতিষ্ঠার প্রতি আকৃষ্ট করে। এই ভ্রান্তি থেকে ভক্তকে রক্ষা করার জন্য ভগবান বিশেষ কৃপা প্রদর্শন করে তার সমস্ত ঐশ্বর্য হরণ করে নেন। যস্যাহা অনুগৃহামি হরিষ্যে তদ্ধনং সনয়। তো এখানে শিলাপ্রপাদকৃত ষোলো নম্বর শ্লোকের শব্দার্থ অনুবাদ এবং তাৎপর্য সমাপ্ত। তো আরও ১২ নম্বর থেকে আজকে আমাদের পাঠ আছে, তো আমি বাকি শ্লোকগুলো পড়ছি। তস্যে সে শুকৌ বাচা, তস্যে তং ভাষ্যমানস্য প্রহ্লাদ ভগবত প্রিয়, আজ গাম কুরুশ্রেষ্ঠ রাকাপতি বিরোধিত। সুখদেব, শিলা সুখদেব গোস্বামী বললেন, হে কুরুশ্রেষ্ঠ, বলি মহারাজ যখন এইভাবে তার সৌভাগ্যের প্রশংসা করছিলেন, তখন ভগবত প্রিয় প্রহ্লাদ মহারাজ উদীয়মান পূর্ণচন্দ্রের মতো সেখানে আবির্ভূত হয়েছিলেন। ষোলো নম্বর তেলক। তমীন্দ্র সেনা সপিতা মহং শ্রিয়া বিরাজমানং নলিনায় তেক্ষণম প্রাংশুষু পিসঙ্গম বরমঞ্জনাতিশং প্লাম্ব বাহু শুভ গর্ভ ভমিষ্যত। তখন বলি মহারাজ পরম সৌভাগ্যবান অঞ্জনের মতো কৃষ্ণবর্ণ উন্নত কলেবর পীতবসনধারী লম্বিত ভুজ পদ্মলোচন পরম শোভাসম্পন্ন তার পিতামহকে দর্শন করেছিলেন। শ্লোক নম্বর ১৪। তস্মৈ বলির বারুণ পাশ যন্ত্রিয়ত সমহরণ সমজহার পূর্ববত ননাম মূর্ধাশ্রুবলি লোলোচনা সব্রী রণেচীন মুখ ববুবহ।
বরুণ পাশে আবদ্ধ থাকায় বলি মহারাজ পূর্বের মতো তার পিতামহকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করতে পারলেন না, পরন্তু তিনি অশ্রুপ্লাবিত নয়নে কেবল মস্তকের দ্বারা প্রণাম করে লজ্জায় অধমুখ হয়েছিলেন। শিলাপ্রপদকৃত তাৎপর্য, বলি মহারাজ যেহেতু বামনদেবের দ্বারা বন্দী হয়েছিলেন তাই তিনি নিশ্চয়ই অপরাধী ছিলেন। বলি মহারাজ ঐকান্তিকভাবে অনুভব করেছিলেন যে ভগবানের চরণে অপরাধ করেছেন, প্রহ্লাদ মহারাজ নিশ্চয়ই তা পছন্দ করেননি, তাই বলি মহারাজ লজ্জায় অধমুখ হয়েছিলেন। শ্লোক নম্বর ১৫, সত্তত্র হাসিন মুদীক্ষ সৎপতিং হরিং সুনন্দ দনুগৈর পাশিতম উপেত্য ভূমৌ সরসা মহামনা ননাম মুদনা পুলকাশ্রু বিক্লব। প্রহ্লাদ মহারাজ সুনন্দ আদি অনুচরবৃন্দের দ্বারা আরাধিত ভগবানকে সেখানে উপবিষ্ট দর্শন করে আনন্দে বিহ্বল হয়েছিলেন এবং তখন তার নয়নযুগল আনন্দশ্রুতে প্লাবিত হয়েছিল। ভগবানের কাছে এসে ভূপতিত হয়ে তার মস্তকের দ্বারা ভগবানকে প্রণতি নিবেদন করেছিলেন। ওং অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টম স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপ কদা মহ্যম দদাতি সাপদান্তিকম। বন্দে অহম শ্রীগুরু শ্রীতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবংশ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথম তম তম সজীবম সাদৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণপাদ সহগণ ললিতা শ্রীবিশাখামৃতমস্য নময়ং বিষ্ণুপাদ কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদয়া নিতায় কৃপা প্রদায়িনে গৌর কথা ধামোদয় নাগর গ্রাম তারিণে নময়ং বিষ্ণুপাদয় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্যদেশ তারিণে বাঞ্ছাকল্পতরুভ্য কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে অভদ্র সুভদ্রাভম জগন্নাথায় তে নমো। বৃন্দায় তুলসীদেব্যৈ প্রায়ৈ কেশব সচা বিষ্ণুভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তমাদিদেব পুরুষ নিধানম তমালবর্ণম সহিতাভূতারম অপার সংসার সমুদ্র সেতু ভজ মহে ভাগবত স্বরূপম।
શ્રીમદ ભાગવતમ કી હરે કૃષ્ણ। તો આજકે આમરા શ્રીમદ ભાગવતમ પાઠ કરે શ્રવણ કરબ। તો એખન શ્રી બોલિ મહારાજ એવં બામનદેવ સંબંધે પાઠ ચક્ર ચલછે। તો એખાને શિલા પ્રભુપાદ શ્રી શ્રી રાધા માધવ અશોકબિંદ કી શિલા પ્રભુપાદ એખાને તાત્પર્ય એક કથાએ બોલતે ચેયેછેન જે એકજન સ્વામી તાર સ્ત્રીર પ્રતિ એઇટુકુ આશા કરે જે તાર સ્ત્રી જેન સર્વતોભાવે તાર સ્વામીર પ્રતિ આકૃષ્ટ થાકે, সে যেন অন্য কিছুর প্রতি আকৃষ্ট থাকেন না। তাই ভগবান সকলের স্বামী, ভক্তজনের প্রিয় স্বামী। তাই ভগবানও আশা করেন যেন তার সমস্ত ভক্ত শুধুমাত্র ভগবানের প্রতি অত্যাধিকভাবে আসক্ত থাকেন। তো পর্যায়ক্রমে এখানে বামনদেব ভগবান শ্রী বামনদেব আবির্ভূত হয়েছেন। কোথায় আবির্ভূত হয়েছেন? নর্মদা নদীর উত্তর তটে, যেখানে বিগকচ্ছ সঙ্গকে যেখানে যজ্ঞ হচ্ছিল সেখানে স্বয়ং ভগবান অদিতি এবং কচ্ছপের পুত্ররূপে আবির্ভূত হয়ে তাদের ইচ্ছা পূর্তি করার জন্য এই যজ্ঞক্ষেত্রে আবির্ভূত হয়েছে। তো ভগবান যখন এই যজ্ঞক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন তখন ভগবানের সৌন্দর্যের দ্বারা সব সকলেই মোহিত হয়ে গিয়েছিল। ভগবানের দেহ থেকে অতি সুন্দর বারি বৃষ্টি হচ্ছিল, যার দ্বারাই সকলে খুব মোহিত হয়ে গিয়েছিলেন। এবং বলি মহারাজও যজ্ঞে উপবিত ছিলেন, কিন্তু ভগবানের এত সৌন্দর্য তাকে আকৃষ্ট করল, আর তখন তিনি ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে সেই যজ্ঞ আসন থেকে উঠে ভগবানের কাছে চলে এলেন। এসে ভগবানের কাছে বিভিন্ন সম্মানীয় বচনের দ্বারা ভগবানকে সম্মান প্রদর্শন করলেন। করার পর তখন ভগবানকে জিজ্ঞাসা করলেন, বলুন কি করে আমি আপনার সেবা করতে পারি, আপনাকে প্রসন্ন করতে পারি। তখন ভগবান বলি মহারাজকে খুব সুন্দর সুন্দর বাক্যের দ্বারা বলি মহারাজকেও প্রশংসা করলেন, হে ত্রিলোকের স্বামী, হে ধনবান দাতাশীল, হ্যাঁ ভগবানের অত্যন্ত প্রিয়। এই সমস্ত বাক্যের দ্বারা উনি বলি মহারাজকে প্রশংসা করলেন। তো এইখানে একটা শিক্ষা প্রদর্শিত হয় যে যারা ডোনেশন কালেকশন করেন তাদের কি করে ডোনারদের সাথে কথা বলতে হয়। তো ভগবান এখানে খুব সুন্দরভাবে বলি মহারাজের সঙ্গে কথা বললেন, যে আপনার পূর্বপুরুষের কথা বললেন, হিরণ্যকশিপুর, হিরণ্যক্ষ, এরা কত বড় বড় ব্যক্তি। হিরণ্যক্ষ শুধু একলাই গদা হাতে নিয়ে ভগবানের সাথে চ্যালেঞ্জ করেছিলেন। তো এই ধরনের অত্যন্ত সুন্দর সুন্দর কথা বলে বলি মহারাজকে প্রভাবিত করলেন, একটু ফুলিয়ে দিলেন, তাহলে কি হবে, ডোনেশনটা একটু বেশি পাওয়া যাবে। তো সেইখানে তারপর বলি মহারাজ ভগবানকে বললেন, হে ভগবান। বলি মহারাজ খুব বুদ্ধিমান চতুর ছিলেন, কেননা তিনি চাকরি পার্মানেন্ট করার জন্য যজ্ঞ উৎপন্ন করেছিলেন, যাতে চিরতরের জন্য সেই ইন্দ্রপদ প্রাপ্ত হতে পারে।
যদি 100 অসময়ের যোগ্য সম্পন্ন হয় তাহলে পার্মানেন্টলি তার চাকরি কনফার্ম হয়ে যাবে, সে পুরোপুরিভাবে ইন্দ্রত পদ পেয়ে যাবে। তো সেই জন্য ভগবান সেখানে উপস্থিত হয়েছেন এবং তিনি ভগবানকে বলছেন, হে ব্রাহ্মণ তুমি কি চাও, যা চাও আমি সেটাই দেওয়ার জন্য প্রস্তুত। কি চাও তুমি? ধন, এমন কি তুমি যদি কোনো লোক চাও তাহলে আমি তোমাকে দেওয়ার ক্ষমতা রাখি, তুমি যদি ব্রাহ্মণ কন্যা চাও তাও তোমাকে দেওয়ার জন্য রাজি আছি। তো ভগবান বলছেন, হে বলি মহারাজ, তোমার কন্যা তো আমি আগেই হরণ করে নিয়েছি, কেন না? আমি হচ্ছি চিত্র হারি বংশীধারী, তা আমি যখন প্রথম এখানে পদার্পণ করেছি তখনই আমি তোমার চিত্ররূপ কন্যাকে হরণ করে নিয়েছি। তাই এখানে বলা হচ্ছে, যজমানহা সমুদ্দিত দর্শনীয় মনোরমম, যখন ভগবান প্রথম দর্শন দিলেন তখনই যজমান বলি মহারাজের চিত্ত হরণ করে নিলেন। ভগবান বলছেন তোমার কন্যা তো আগেই হরণ হয়ে গেছে, বাকি কি রয়েছে? তন, মন আর ধন। তো মন তো হরণ হয়ে গেছে, এখন কি আছে? ধন আর তন বাকি আছে। তো এইভাবে ভগবান বলি মহারাজের কথা শুনলেন। তারপর ভগবান বলি মহারাজকে বললেন যে, বলি মহারাজ, শাস্ত্র যুক্তি অনুসারে একজন ব্যক্তির যতটুকু প্রয়োজন ততটুকুই তার মাত্র গ্রহণ করা উচিত, তাই আমি মাত্র 3 পদ ভূমি তোমার কাছে আশা করি, তাও তোমার পায়ের নয় আমার পায়ের, কারণ ভগবানের সাইজ ছিল 2.5 ফুট। তা 2.5 ফুট একজন ব্যক্তির পদ কতটুকু হতে পারে? তখন বলি মহারাজ বলছেন, আরে ব্রাহ্মণ, কথাতে তো তুমি ভালো এক্সপার্ট, কিন্তু তুমি যে কি চাইতে হয় কার কাছে সেটাও তো তোমার ঠিকভাবে জানা নেই। একজন কোটিপতি লোকের কাছে গিয়ে যদি বলো 10 টাকা দাও, 10 টাকা কোটিপতির কাছে থাকে? 500 টাকার নোট, 2000 টাকার নোট, 1000 টাকা ছিল কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, তো কমসে কম তুমি 500 টাকার নোট চাওয়া উচিত। তো তুমি এমন জিনিস চাইছো যেতে তার তোমার নিজেরও কোনো কাজে লাগবে না, ত্রিপদ ভূমি দিয়ে তুমি কি করবে? অবশ্যই মায়াপুরে এখনও 1 স্কোয়ার ফুটের দাম 2600 টাকা। তো সেইভাবে ভগবানকে বলি মহারাজ বলছেন, তো বলছেন যে বলি মহারাজ বলছেন ভগবানকে, আপনি একটু ভেবে দেখুন, আমি একটা কথা বলছি আপনাকে, কারণ পুরাকালে এরকম বঞ্চিত অনেক হয়েছে, তাতে আপনাকে সতর্ক করে দিচ্ছি। আপনি জানেন একজন বুড়ি মা ছিল, সে বনে জঙ্গলে কাঠ কুড়াতে গিয়েছিল, কাঠ কুড়াতে গিয়ে সে কাঠ কুড়াতে কুড়াতে অনেক বড় বোঝা হয়ে গেছে, আর এইভাবে চলতে চলতে এদিকে সন্ধ্যাও হয়ে এসছে, তখন হঠাৎ কোনো একটা কারণবশত মাথা থেকে কাঠের বোঝাটা নিচেই পড়ে গেছে, আর সেই কাঠের বোঝাটা উঠাতে পারছে না, আর জঙ্গলে কেউ নেই। তখন ও কী করছে? ভগবানকে ডাকছেন, হে ভগবান, আপনি আমার প্রতি কৃপা বর্ষণ করুন আর আমাকে এই কাঠের বোঝাটা এসে উঠিয়ে দিয়ে যান, এখানে কেউকে দেখতে পাচ্ছি না, আর এই হেন মুহূর্তে আপনি ছাড়া আমাকে সাহায্য করার আর কেউ নেই। তখন ভগবান স্বয়ং সেখানে এসে হাজির, এসে বলছে, কি বুড়ি মা তুমি কেন আমাকে ডাকছ? তখন সে, প্রভু,
আমি এই কাঠের বোঝাটা একা একা উঠাতে পারছি না, তো যদি আপনি কৃপা করে কাঠের বোঝাটা আমার মাথায় তুলে দেন তাহলে আমি খুব কৃতার্থ হব। তা ভগবান বলছে ঠিক আছে, উঠিয়ে দিয়েছেন। যখন বুড়িমা ঘরে গেছেন, কাঠের বোঝাটা মাথায় ফেলে দিয়ে বলছে, হায় রে আমি কি বুদ্ধিহীন, স্বয়ং ভগবান আমার সামনে এসেছিল আর আমি সেই বোঝাটা যেটা আমার মাথার থেকে পড়ে গেছে, যেটা আমাকে কষ্ট দিচ্ছিল, আবার তার দ্বারা আমি সেই বোঝাটা আবার মাথায় করে নিয়েছি। তো আমি ভগবানের কাছে পুরো ভগবানের নিত্য সেবায় যুক্ত হওয়ার জন্য প্রার্থনা করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। তো বলছেন, ভগবান আপনি হে ব্রাহ্মণ, আপনি আমার কাছে এমন কিছু চান যার দ্বারাই আপনি আপনাকে আর কোথাও ভিক্ষা না করতে হয়, সুন্দরভাবে আরাম আয়েস করে আপনার বাকি জীবনটা কাটাতে পারেন। ভগবান বলছেন, না, প্রয়োজনের অধিক যদি আমি গ্রহণ করি তাহলে সেটা আমাকে শুধু দুঃখ প্রদান করবে। তাই জন্য ভগবান বললেন যে এততেই আমাকে আমার সন্তুষ্ট। তারপর বলি মহারাজ সেইটা দিতে রাজি হলেন, বললেন ঠিক আছে, ত্রিপাদ ভূমি দেওয়ার জন্য আমি আপনাকে বচন দিচ্ছি। তখন শুক্রাচার্য এসে হাজির। ভগবানকে জানতে গেলে গুরুদেব ছাড়া সম্ভব নয়। স্বয়ং ভগবান বলি মহারাজ সামনে এসে হাজির, কিন্তু বলি মহারাজ চিনতে পারছেন না। তখন শুক্রাচার্য এসে বলছেন, বলি মহারাজ তুমি জানো না এ কে, এই ছদ্মবেশী ব্রাহ্মণ রূপ ধারণ করে এ কে, স্বয়ং ভগবান। এসো বৈরচনে সাক্ষাৎ ভগবান বিষ্ণু অব্যয়া, এস অব্যয় ভগবান, সাক্ষাৎ ভগবান এখানে এসে হাজির হয়েছে। এই ত্রিপাদ ভূমির দ্বারা সে তোমার সর্বস্ব লুটে নেবে, কমসে কম ভিখারিকে ভিক্ষা দিতে তুমি যদি ভিখারি হয়ে যাও তাহলে কীরকম হবে, সেই জন্য সাবধান। আরে তুমি ইস্কন ভক্তদের চেনো না, সংকীর্তন ভক্তরা তোমার কাছে প্রথম 3 দিয়ে শুরু করবে, নাহলে 16 দিয়ে, নাহলে 11 দিয়ে শুরু করবে, নাহলে 108 দিয়ে তোমাকে বিজি বানাবে, বলে 108। তারপরে কি করবে, তোমাকে এসবি বানাবে, সুপার বিজি বানিয়ে দেবে। তা সেই জন্য পরে দেওয়ার জন্য কিছু রাখো অ্যাটলিস্ট। তখন শুক্রাচার্য বলছেন বলি মহারাজকে, তো বলি মহারাজ, তারপর শুক্রাচার্য বলি মহারাজকে একটা নীতি প্রদান করলেন। শাস্ত্র অনুসারে বলছেন যে বলি মহারাজ, সর্বস্ব দান করা শাস্ত্রের নিয়ম নয়, তো তুমি সর্বস্ব দান করে ভিখারি হতে যাচ্ছ, এটা তোমাকে তোমার জীবনে উন্নতি সাধন করবে না। তো শুক্রাচার্য সেখানে 3 রকম নীতির কথা বলি মহারাজকে বললেন। 3টা নীতি আছে শাস্ত্রে, বৃহস্পতি নীতি, শুক্র নীতি আর ক্ষণিক নীতি। বৃহস্পতি নীতি হচ্ছে কি না, যেটা যুধিষ্ঠির মহারাজ অবলম্বন করতেন, তুমি তিলকধারী কণ্ঠিমালাধারী লাল কাপড়, আমি তোমাকে মারবো, তুমি শুধু মার খাবে, তুমি কিছু বলবে না, এটা হচ্ছে বৃহস্পতি নীতি। মানে নিজের ক্ষতি হোক কিন্তু নিজের ক্ষতি মেনে নিতে হবে, অন্যকে কিছু বলা যাবে না, যদি কেউ আমাকে কিছু করেও সেটা, যেটা যুধিষ্ঠির মহারাজ করতেন। যুধিষ্ঠির মহারাজের নিজের ক্ষতি হলো, সে অন্যের ক্ষতি কখনো চাইতেন না, এটা হচ্ছে বৃহস্পতি নীতি। তারপরে কি ক্ষণিক নীতি, ক্ষণিক নীতি অবলম্বন করতেন কে, যুধিষ্ঠির, দুর্যোধন, রাবণ, তারপরে শকুনি। ক্ষণিক নীতি কি না, এখনই আমার এইটা চাই, সে পরিণামে যাই হবে। বৃহস্পতি নীতি হচ্ছে শেষ ভালো, তার যেটা ফল আসবে সেটাও ভালো, এটা হচ্ছে বৃহস্পতি নীতি। আর ক্ষণিক নীতি হচ্ছে শেষ ভালো হোক আর খারাপ হোক, আর তার ফল ভালো হোক আর খারাপ হোক কিছু জানে না,
আমি ওকে ভোগ করতে চাই, ও কোথাকার কে কিছু জানে না, যে করুক আমি ওটা ভোগ করব। এইটা হচ্ছে ক্ষণিক নীতি। আর শুক্রাচার্যের নীতি, সেটা শুক্রা নীতি, সেটা সমুদ্র মন্থনের সময় ভগবান দেবতাদেরও সেই বুদ্ধি পরামর্শ দিয়েছিলেন। কি বলেছিলেন ভগবান দেবতাদের? বলেছিলেন যে কি, দেবতাদের বলেছিলেন একটা কাহিনীর মাধ্যমে, যে একটা বাকেটের ভেতর একটা সর্প এবং একটা ইঁদুর আটকে পড়েছে। এখন সর্পটা দুজন গিয়ে দেখছে, আরে এ তো আমার লাঞ্চ আমার সামনে। তখন একটু চিন্তা করছে, না আমিও যখন খেয়ে ফেলি তাহলে একটু পরে আমি আবার কারোর লাঞ্চ হয়ে যাব, বেটার কি হবে না, আগে এখান থেকে মুক্তি পেতে হবে। তো কি করলেন, ইঁদুরকে বললেন তুই এই বাকেটটাকে ফুটো কর, যদি ফুটো না করিস তাহলে আমি তোকে খেয়ে ফেলব। তখন ইঁদুর জীবনের ভয়ে কি করলো, সেই বাকেটটাকে ফুটো করলো। ফুটো করার পর সেখান থেকে ইঁদুরও বেরিয়ে গেল, সর্পও বেরিয়ে গেল, আর সর্প বেরিয়ে এমনি খপ করে ইঁদুরকে খেয়ে নিল। তখন শুক্রাচার্য বলছেন যে বলি মহারাজ এখনও সুযোগ আছে, যেহেতু তুমি ওং তৎসৎ বলে এখনও সংকল্প করনি, এখনও তোমার বাঁচার পথ আছে। তুমি ওং সংকল্প করে যদি কিছু করা হয় তাতে পাপ হয়, কিন্তু সেটা যদি না করে কিছু করা হয় তাহলে সেটা বেশি একটা ভ্যালু নেই। তখন ভগবান শুক্রাচার্য এইভাবে ভগবান অর্জুন বলি মহারাজকে বললেন, কিন্তু বলি মহারাজ তখন বললেন না, আমি যেহেতু বচন দিয়েছি সেহেতু এইটা একটা বিশেষ জায়গা, যে জায়গাতে সবাই এসে দাঁড়িয়ে যায়, ধর্ম সংকট। এদিকে ব্রাহ্মণকে বচন দিয়েছেন নিজের সততা, আর এদিকে গুরুদেব সে শিষ্যকে অনুরোধ করছেন এখন গুরুর কথা শোনা হবে না নিজের যেটা বচন দিয়েছেন সেটা রক্ষা করা হবে। তা সেইটার জন্যই বলি মহারাজ, সেই কার্য সম্পাদনের জন্যই উনি একজন মহাজনের, তাদাস মহাজন একজন মহাজন রূপে খ্যাত হয়েছেন। তখন উনি কি করলেন, না আমি যেহেতু সংকল্প করেছি, আমার বংশ পরম্পরাতে এরকম কোনো সিস্টেম নেই যে কেউকে বচন দিয়ে সে সেই বচন রাখেন। তো সেইভাবে বলি মহারাজ পরবর্তীতে সংকল্প করলেন। সংকল্প করার পর ভগবান দুপদর দ্বারা ভগবান স্বর্গমত্ত সব হস্তান্তর করে নিলেন, তারপরে বাকি রইল তৃতীয় পদ। তো ভগবান তৃতীয় পদ বাকি আছে, সেই মুহূর্তে ভগবান কী করলেন, বলি মহারাজকে বরুণ পাশে বন্দি করে ফেললেন। তো ভগবান কেন যে ব্যক্তি তাকে ডোনেশন দিয়েছে তাকে আবার বরুণ পাশে বন্দি করার কী যুক্তি আছে? ভগবান বলি মহারাজকে এইভাবে নাক পাশে বেঁধে ফেলেছেন। এর মাধ্যমে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে ভগবান বলি মহারাজ একটা নিছক একটা বকা দিলেন, একটা কি বলে তিরস্কার করলেন, যে বলি মহারাজ তুমি বড়ই ডায়লগ দিচ্ছিলে, অভিমান দেখাচ্ছিলে যে তুমি আমাকে ত্রিপদ ভূমি প্রদান করবে, এখন তুমি বাস্তবিক পক্ষে সেটা দিতেই অসমর্থ। দেখ তুমি যাও, যারা সংকল্প করে সংকল্প রাখতে না পারে তাদের নরকে বাস করা উচিত। তখন বলি মহারাজ একটু ফুলে গেছে, নাই আমাদের ফ্যামিলিতে এরকম কিছু হয়নি আর আমাকে এরকম কথা বলে দিচ্ছে। তো সেরকম কিছুদিন আগে আমাদের বুক টেবিলে একটা হয়েছিল, একজন ব্যক্তি গীতা কয়েকজন লোক আমাদের বুক টেবিলে এসছে, তো একটা ভক্ত বলছে আপনারা কিছু গীতা নিয়ে যান, একটা গীতা নিয়ে যান। তা বলছে না না আমার ঠাকুর দাদা এত বড় গীতা কিনে রেখে গেছে। তখন সেই ভক্তরা বলছে তাহলে কি করে কে গীতা দেওয়া যাবে? তখন ভক্তরা বলছে আসলে এই গীতা কেনার স্বীকৃতি সবার নেই। তো যখন বলেছে গীতা সবাই কিনতে পারে না, কারণ এটা ভগবানের মুখস্থিত বাণী, তো আর এটা একটা অমূল্য সম্পদ, এটা সাধারণ গ্রন্থ নয়, এটা শ্রীমদ্ ভগবদ গীতা, তাই এই গীতা কেনার স্বীকৃতি সবার হয় না, এই জন্য হয়তো আপনি গীতা কিনতে রাজি হচ্ছেন না। সেই মুহূর্তে সেই ভক্তরা বলছে, সেই
ব্যক্তি বলছে আপনার গীতা কত দাম, বলছে 170 টাকা। তো বলছে ঠিক আছে আপনি প্যাকিং করে দেন, সঙ্গে সঙ্গে সে গীতাটা নিয়ে নিল। তা ভগবান এই ধরনের একটা বলার পরে বলি মহারাজ তখন বললেন, না প্রভু, আমাদের ফ্যামিলিতে এরকম কিছু নেই, তো সেই জন্য আপনি আপনার তৃতীয় পদ আমার মস্তকে প্রদান করুন। সেইভাবে বলি মহারাজ বলার পর বলি মহারাজ বলছেন, পদং তৃতীয়ং কুরুশীর্ষ মে নিজম, হে ভগবান, আপনার তৃতীয় পদ আপনি আমার মস্তকে প্রদান করুন। তো ভগবান তন মন তন আর ধন হরণ করেছিলেন, বাকি ছিল কি তনটা। তাই জন্য ভগবান এইভাবে পরবর্তীকালে বলিদা মহারাজের কাছ থেকে তনটাও নিয়ে নিলেন, কারণ বলি মহারাজের সব কিছু সদ্গুণ ছিল, কিন্তু ওনার একটা খারাপ গুণ ছিল, যেটা হচ্ছে উনি নিজের রাজ্যকে বিস্তার করার জন্য, আধিপত্য বিস্তার করার জন্য উনি কঠিন তপস্যা করেছিলেন। তা সেই জন্য ভগবান একই ফ্যামিলিতে একই বংশে প্রহ্লাদ মহারাজ এসছেন, এক ধরনের আচরণ প্রদর্শন করেছেন, দ্বাদশ মহাজনের একজন, আর একজন মহারাজ এসে ব্যতিক্রম আচরণ প্রদর্শন করেছেন। তাই ভগবান এসে বলি মহারাজের এই যে রোগটা হয়েছিল, যার জন্য সে ধীরে ধীরে আরও বেশি বিষাক্ত হয়ে যাচ্ছিল, সেই বিষয় আসক্ত থেকে মুক্ত করার জন্য ভগবান এই বামন অবতার রূপ ধারণ করেছেন। তা সেইভাবে বলি মহারাজ বন্দী হয়ে গেছেন, তারপর প্রহ্লাদ মহারাজ এখানে এসে উপস্থিত হয়েছেন। এখানে এসে প্রহ্লাদ মহারাজের কথা বলছেন যে প্রহ্লাদ মহারাজ যখন আসছিলেন তো সবাইকে কৃপা বাড়ি বর্ষণ করতে করতে উদীয়মান চন্দ্রের মতো আসছিলেন। সেটা আমরা বুঝতে পাই যখন আমাদের গুরু মহারাজদের ব্যাসপূজা হয়, যখন ওনারা সমস্ত ব্যাসপূজায় সমস্ত নক্ষত্ররূপ ভক্তরা গুরুদেবের জন্য মানে অপেক্ষা করছেন, আর তখন যখন গুরুদেব সেখানে আসতে থাকেন তখন এরকম স্বভাব পেতে থাকে সব ভক্তদের, তিনি কৃপা করতে করতে সেই চন্দ্রের মতো সূর্যের মতো সেখানে উপস্থিত হতে থাকেন, সেটা আমাদের উপলব্ধি আছে। সর্বোপরি ভগবান এখানে শিলা প্রভুপাদ 16 নম্বরে বলছেন যে ভগবান প্রহ্লাদ মহারাজ বলছেন যে ভগবান যে আপনার দেওয়া আর নেওয়া দুটোই আনন্দপ্রদ, দুটোর ভিতরে কোনো পার্থক্য নেই। তো সেরকম বহুত কাহিনী আছে, কিন্তু সময় অতিক্রম, গোরাচাঁদের কাহিনী আছে, ভগবানের সিস্টেম হচ্ছে ভগবানকে ব্যতীত রেখে ভগবানের ভক্ত যদি অন্য কিছুর প্রতি আসক্ত হয় তা ভগবান সেটা নিয়ে নেন। ভগবান ভক্তকে সহায়তা করার জন্য কোনো জিনিস প্রদান করেন, আবার ভগবান ভক্তকে সহায়তা করার জন্য কোনো জিনিস তার থেকে অপহরণ করে নেন। এটা হচ্ছে ভগবান ভক্তের প্রতি অসীম করুণা। তো এইখানে সেইভাবে আলোচিত হয়েছে ভগবান বামনদেব সেই উদ্দেশ্য নিয়ে অবতরণ করেছেন। তো সময় শেষ, এখানে আমি আজকের ক্লাস সমাপ্ত করেছি, আমি প্রথম ভাগবতম ক্লাস দিচ্ছি, তা আমার যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তা আপনি আমাকে ক্ষমা করবেন। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্য এবছা পতিতানাম পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নম। শ্রীমদ্ ভাগবতম কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি রাধা মাধব সখীবৃন্দ কি পঞ্চত্ব ভগবান কি প্রহ্লাদ নরসিংহদেব ভগবান কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি নিতায় গৌর প্রেমানন্দে।